সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বরাবর মতোই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। 2006 সালে পাকিস্তান বাংলাদেশ নৌবাহিনীকে দুইটি সাবমেরিন উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিল। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া পাকিস্তান সফর করলে তারা ওই দুইটি সাবমেরিন উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিল। ওইগুলো ছিল ফ্রান্সের তৈরি দাফান ক্লাস সাবমেরিন, যা ওই বছরের জানুয়ারি মাসে পাকিস্তান নেভি ডিকমিশন করে। মূলত ওই সাবমেরিন গুলো ছিল অনেক পুরনো, প্রায় 36 বছর পাকিস্তান নৌবাহিনীকে সার্ভিস দিয়েছিল সেগুলি। অনেক পুরনো হওয়ার কারণে বাংলাদেশ নৌবাহিনী তাদের অফার রিজেক্ট করে। তবে এই ক্লাসের সাবমেরিনের একটি কিল রেকর্ডও আছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতীয় নৌবাহিনী INS খুকরি ডুবিয়ে দিয়েছিল এই ক্লাসের PNS হাঙ্গর। ওই সাবমেরিনও বাংলাদেশকে অফার করা হয়, কিন্তু জেনে শুনেই বাংলাদেশ নৌবাহিনী তাদের অফার প্রত্যাখ্যান করে। সিলেটের জকিগঞ্জে নতুন করে গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন লিমিটেড। কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে 6000 PSI প্রতি বর্গ ইঞ্চি হিসেবে, আর ফ্লোটিং চাপ রয়েছে 13000-এর অধিক। প্রথম স্তরের টেস্ট চলমান রয়েছে। কূপটিতে মোট 4টি স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছে বাফেক্স। নতুন এই ফিল্ডটি থেকে 32 কিলোমিটার দূরে বিয়ানীবাজার এবং 46 কিলোমিটার দূরে অবস্থিত গোলাপগঞ্জ। সম্প্রতি একটি সেমিনারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিসুর রহমান জকিগঞ্জের এই ফিল্ডটি সম্পর্কে বলছিলেন, আমরা নতুন একটি ফিল্ডে সফল হতে চলেছি। সেখানে কূপের প্রেশার 60000-এরও অধিক রয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত 27টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এসব গ্যাস ক্ষেত্রে প্রমাণিত মজুদের পরিমাণ 21.4 TCF, আরো 6 TCF রয়েছে সম্ভাব্য মজুদ। এর মধ্যে প্রায় 18.5 TCF উত্তোলন করা হয়েছে, সেই হিসেবে প্রমাণিত মজুদ অবশিষ্ট রয়েছে মাত্র 3 TCF, আর সম্ভাব্য মজুদ রয়েছে আরো 7 TSF এর মতো। এ সম্পর্কে আপনাদের অভিমত কি? পাকিস্তানের উপহার দেওয়া ওই সাবমেরিন গুলো কি বাংলাদেশের নেওয়া উচিত ছিল? জানতে চাই আপনাদের খোলাখুলি মন্তব্যগুলি। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।